Guys, I'm Samir. Welcome back to my channel and welcome back to another video. So guys, অনেক দিন পর ভিডিও ব্লগ করছি একটা এখন আপাতত एग्जाम শেষ হয়নি তাও আমি একটা ব্লগ করছি Amazon থেকে দুটো পার্সেল এসেছে কি পার্সেল এসেছে না এসেছে দেখার জন্য তোমরা ভিডিওটায় থাকো তো চলো এই হচ্ছে ডেলিভারি কিন্তু কোনটাই কি আছে জানি না তো চলো তোমাদের গিয়ে আনবক্সিং করে দেখাই তো গাইস আমি এই পুরো ঘেমে গেছি বাইরে রোদে দাঁড়িয়েছিলাম এতটা রোদ যে পুরো আমি পুরো ঘেমে গেছি তো যাই হোক আমি তোমাদের এই পাখার নয়েজটা একটু এভয়েড করো কারণ পুরো ঘেমে গেছি আমি দেখতে পাচ্ছ একটু ঘামটা শোকাতে হবে তো চলো যাই হচ্ছে আনবক্সিং করতে চলো তো আচ্ছা বিছানার এই অবস্থা হয়ে আছে আমি পড়ছিলাম এখন তাই বিছানার এই অবস্থা যাই হোক আমি এই বিছানার ওপরই আমি এটা আনবক্সিং করি তো দাঁড়াও তোমরা দেখো ভিডিওটা চলো এবার করা যাক আনবক্সিং এই হচ্ছে দুটো প্রোডাক্ট আনবক্সিং করার জন্য চাই হচ্ছে এটা এটা হচ্ছে আমার কাছে রেডি আছে তো চলো গাইস ফার্স্টে এটা খুলছি এটাই কি আছে আমি তো কিছু বুঝতেই পারছি না এটা কি আছে এটাই কি আছে আমি যেটা অর্ডার করেছিলাম কোনটা কি আছে প্রথমে আমি এটা খুলছি তো গাইস এটা খোলার পর ভেতরে দেখছো পুরো ফাঁকা কিছু নেই একটা এই একটা কার্ড বেরিয়েছে এটা তার সঙ্গে এই একটা কার্ড আছে আর এইরকম টাইপ একটা বক্স আছে এতে হেলমেট মাউন্ট আছে আচ্ছা এটাকে সাইডে রাখি এটা খুলি আবার এই বক্সটা খোলার পর এটা আছে এটা হচ্ছে মাইক তার আগে এটা বলি এটা ফাটাতে লাগে তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ আর এই হচ্ছে মেন জিনিসটা এটা হচ্ছে মাইক এটা প্রাইস নিয়েছে 119 টাকা তাও তোমাদের কোয়ালিটিটাও দেখাই ভিডিওতেই তোমাদের কোয়ালিটিটা দেখাই গাইস তোমরা জানাও যে মাইকের সাউন্ডটা কেমন আছে আমি তো বুঝতে পারছি না যে মাইকের সাউন্ডটা কেমন আছে আশা করছি যে মাইকের সাউন্ডটা ভালো আসবে তারপরে এটা খুলি আর গাইস এটার প্রাইস নিয়েছে হচ্ছে হেলমেট মাউন্টার প্রাইস নিয়েছে 399 এটা হচ্ছে হেলমেট মাউন্ট করার জন্য এটা হচ্ছে একটা ট্রাইপডের মাউন্ট এটা কীভাবে লাগে তার সঙ্গে এটা দিয়েছে কোন থেকে এটাকে এইভাবে লাগানো যাই হোক এটা আপাতত এরকম থাক তোমাদের হেলমেটে লাগিয়ে দেখাচ্ছি এত গরম গাইস আমি একটু পড়ি তারপর তোমাদের এটা হেলমেটে দেখাবো ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসছে মাইকের সাউন্ড কেমন আসছে বাইক একবার প্রপার বাইক চালিয়ে দেখাবো যে কেমন কী আসছে তো তোমরা ততক্ষণ কিছুটা ওয়েট করো পড়ি একটু তো গাইস এটা মাউন্ট করার জন্য লাগবে হচ্ছে একটা হেলমেট দেখাচ্ছি কীভাবে দেখতে পাচ্ছ এটা লাগানো হয়ে গেছে এই এইভাবে পুরো টাইট করে লাগানো হয়ে গেছে এই যে মাইকটা আমি কাল অর্ডার করেছিলাম যেটা তোমাদের আমি রিভিউ মানে আনবক্সিং করে দেখিয়েছিলাম এই মাইকটা একেবারে খারাপ কোনো রেকর্ডিং হচ্ছে না আমি দেখছিলাম তারপরে এটা কোনো রেকর্ডিং হচ্ছে না তাই আমি ইউজ করবো এই ইয়ারফোনটা আর গাইস এই হচ্ছে ইয়ারফোন একটু
একটু ছোট করে নিই। এয়ারফোনটা এই জায়গাটা করে রাখবো, তাই এই যে এগুলো বেরিয়ে আছে এখান থেকে নিয়ে এখানটায় যদি টাইট করে দিই তাহলে এয়ারফোনটা ঠিক থাকবে। দেখা পাচ্ছি দেখতে পাচ্ছ এয়ারফোনটা ওইখানে হয়ে গেছে কানেক্ট, আর এটাকে এদিকটাই জড়িয়ে দিলে মোবাইলটা যখন এখানে রাখবো তখন এখানে মোবাইলের সঙ্গে কানেক্ট করা হয়ে যাবে। চলো তোমাদের দেখা চলো। তো ভাই সিনেমা আমাকে কমেন্ট করে জানাচ্ছো কি ক্যামেরা অ্যাঙ্গেল সাউন্ড কেমন আসছে, আশা করছি তো ঠিকঠাকই এসছে। তাও তোমাদের বাইকে দেখাই তো চলো। তো গাইস বাইক চালানো দেখো ক্যামেরা অ্যাঙ্গেল সাউন্ড কেমন আসছে, আর এখন যাচ্ছি একটু বেশি দূর না, জলপ্রপাতের দিকে যাচ্ছি। বাইকটা অনেক দিন বড় করা হয়নি পরীক্ষার জন্য, সেই জন্য পুরো বাইকে একটু তেল নেই, বাইকে পাম্প নেই, সব ঠিক করাতে হবে, বাইকের চেন লুক করাতে হবে, বাইকের অনেক কাজ। চলো আপাতত এখন যাই হচ্ছে বাড়ির দিকে। হেলমেটটা আমি শুনি, ও সামনের চাকা এত চলছে। চলো ভাই চলে বাড়ি থেকে চলে গেছি, চলে এলাম বাড়ি। গাড়ি একেবারে বাইক একটা ঢুকে দিচ্ছি, ওর একটা জিনিস দেখায় যেটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমার দাদা। চলো আমি চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা তোমরা জানো যে ক্যামেরা অ্যাঙ্গেল সাউন্ড কেমন আসছে, এবার রেগুলার ভিডিও আসবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সুস্থ থাকো, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।